Yaduh, ya Allah, astagfirullahaladzim. Ya Allah, astagfirullahaladzim. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah Muhammad. সৌদি আরবে হঠাৎ করে ঘটে চলেছে একের পর এক অলৌকিক ঘটনা, যা দেখে অনেকেই বলছে এগুলো কিয়ামতের আলামত। কারণ মরুভূমির মতো তীব্র গরমের জায়গা হঠাৎ করে বরফে পরিণত হওয়া, মাছের বন্যা হওয়া, ওয়াটারফল সহ সম্প্রতি সৌদি আরবের মক্কা এবং মদিনায় অদ্ভুত পরিবর্তন পুরো বিশ্ববাসীকে অবাক করছে। আর সেই সাথে অবাক বড় বড় বিজ্ঞানীরাও এই হঠাৎ পরিবর্তনের কোনো উত্তর পাচ্ছে না। তবে লৌহ মহর্ষক কিছু তথ্য সামনে এসেছে যা অবাক করে দেওয়ার মতো। কি ঘটছে সৌদি আরবে তা জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন শুরু করা যাক। হঠাৎ ইন্টারনেটে মরুভূমির এমন একটি ঘটনা ভাইরাল হয় যা দেখলে আপনিও চমকে যাবেন। মরুভূমি যেখানে প্রচণ্ড রোদ আর শুষ্কতায় ভরা, সেখানে পানির ছিটে ফোঁটাও পাওয়া যায় না, আর সেখানেই হঠাৎ এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যা দেখলে আপনিও চমকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক এই মরুভূমির বালুর মধ্যে পানি ফেলার সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে আসছে বরফ। হ্যাঁ, এখানে পানি ফেলার সাথে সাথেই তা বরফে পরিণত হচ্ছে, যা অনেক সময় প্রচণ্ড বরফের এলাকাতে দেখা যায়। কিন্তু মরুভূমির মতো এমন একটি জায়গাতে এই ধরনের ঘটনা কল্পনাও করা যায় না, তাই এই ঘটনাটি বিজ্ঞানীদেরকেও অনেক ভাবাচ্ছে। তবে হঠাৎ এমন ঘটনা কেন ঘটছে তা বিজ্ঞানীরাও বুঝতে পারছে না, কিন্তু তারা এটা নিয়ে রিসার্চ করে জানার চেষ্টা করছে। হঠাৎ দেখলে মনে হবে এটি একটি ওয়াটারফল, দেখে মনে হবে তীব্র গতিতে পানি নিচের দিকে পড়ছে, কিন্তু না, এগুলো বালু। কিন্তু হঠাৎ এমন ওয়াটারফলের মতো বালু নিচে কিভাবে পড়ছে আর কেন পড়ছে সেটাই চিন্তার বিষয়, কারণ এর আগে এমন ঘটনা আর কখনোই দেখা যায়নি। এটি একটি বিরল প্রাকৃতিক ঘটনা, উপর থেকে বালু তীব্র গতিতে নিচে পড়ছে, যা প্রথম দেখে কেউ বুঝতেই পারবে না এগুলো বালু। এই অদ্ভুত ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে। হঠাৎ করে প্রচণ্ড গরমে সাহারা মরুভূমি বরফে পরিণত হয়েছে। এখানকার তাপমাত্রা এত কমে গেছে যে সাহারা মরুভূমির বালুর জায়গা এখন পুরোটাই বরফে ঢাকা। এমন বিরল ঘটনা মরুভূমির সাথে ঘটবে তা কেউ কল্পনাও করেনি। আশ্চর্যজনক এই বরফের উপরে রয়েছে হালকা বালুর আস্তরণ। মরুভূমির মতো জায়গাতে তুষারপাতের ঘটনা আসলেই বিশ্বাস করার মতো নয়। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মরুভূমি সবুজ গাছপালায় ভরে যাবে, এমনটাই বিজ্ঞানীরা ধারণা করছে। যদিও ইতিমধ্যে সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা ছেয়ে গেছে, মরুভূমিতে হেঁটে চলা একজন লোক হঠাৎ এই অদ্ভুত ঘটনাটি দেখে থমকে দাঁড়ায়। হঠাৎ করে মরুভূমির সাদা বালু বন্যার স্রোতের মতো কোনো কারণ ছাড়াই ভেসে যাচ্ছিল, যা কোনোভাবেই সাধারণ কোনো ঘটনা নয়। প্রচণ্ড রোদে এখানকার বালু পুড়ে অনেকটাই বাদামি রং ধারণ করছে, কিন্তু হঠাৎ সাদা বালুর আগমন তাও আবার এভাবে তা সবাইকে অবাক করছে। ইতিমধ্যেই সৌদি আরবের এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। এই ঘটনাটি দেখলে মনে হবে কোনো ভয়ানক দানব এই পাহাড়ের ভেতর থেকে বালু ছুঁড়ে বাইরে ফেলছে। মরুভূমির মতো একটি জায়গাতে হঠাৎ এই ধরনের ঘটনা দেখে সবাই চমকে গিয়েছিল। তবে এটি খুবই বিরল প্রাকৃতিক ফেনোমেনা। কিছুক্ষণ আগে মরুভূমিতে দেখলেন বালুর স্রোত, মরুভূমির বালুর শুষ্কতার মধ্যে কোনো গাছপালা জন্মায় না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মরুভূমির বালুর ভেতর থেকে বেরিয়ে আসছে কোনো কাদাযুক্ত পানি, আর দেখতেই পাচ্ছেন সেই পানির পরিমাণ বেড়েই চলছে। অনেকের ধারণা এভাবে হয়তো এখানে নদীর সৃষ্টি হবে, মরুভূমিতে নদী, যা এর আগে আর কেউ কল্পনাও করতে পারেনি। এক এক করে মরুভূমির রূপ পাল্টে যাচ্ছে। এছাড়াও কিছুদিন আগে মরুভূমিতে মাছের বন্যা দেখা গেছে, যেখানে হাজার হাজার মাছ পানিতে স্রোতের মতো মরুভূমির বালুর উপর দিয়ে বয়ে যাচ্ছিল। কিন্তু মরুভূমিতে এই অদ্ভুত ঘটনাটি যেখানে ঘটেছে তার কয়েক মাইল পর্যন্ত কোনো নদীর অস্তিত্বই নেই। তাহলে এই মাছগুলো কোথা থেকে আসলো, এটাই বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলছে। কারণ এগুলো কোনো মৃত মাছ নয়, বরং মাছগুলো তখনও জীবিত লাফাচ্ছিল, যা এখানে দেখতে পাচ্ছেন। এই বিরল ঘটনাটি ইন্টারনেট দুনিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়, যা দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মতামত দিয়েছে। হঠাৎ করেই সৌদি আরবের প্রাকৃতিক রূপ একেবারেই পাল্টে যাচ্ছে, যা দেখে হতবাক পুরো বিশ্ববাসী। সৌদি আরবের শুষ্ক মরুভূমির বুকে হঠাৎ ওয়াটারফল দেখা দিয়েছে। এখানকার বিশাল বড় একটি পাহাড়ের ভেতর থেকে অনবরত ঝর্ণার পানি নিচ পর্যন্ত বয়ে চলছে, যা এর আগে ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। এই ঘটনায় সেখানকার মানুষ যেমন অবাক হয়েছে তেমনি প্রচণ্ড খুশি। এ যেন মরুভূমির বুকে জীবন ফিরে এসেছে। স্থানীয়রা প্রচণ্ড আগ্রহ নিয়ে এই জায়গাটি দেখার জন্য ভিড় জমায়। এই ওয়াটারফলের পানি চারদিকে ছড়িয়ে মরুভূমির মতো জায়গাতেও সবুজ গাছ জন্মাচ্ছে। সাধারণভাবে চিন্তা করলে এখানে ওয়াটারফল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, তাই বিজ্ঞানীরা অবাক যে এটা কিভাবে সম্ভব হলো। তবে অনেক ধর্মবিদরা বলছেন এটি কিয়ামতের আলামত। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।